কত শত অভিনয় শিল্পীকে নাটক সিনেমায় দেখা যায় ছোটখাটো চরিত্রে। সবাইকে কি আর দর্শক মনে রাখে? তবে এমন একজনের কথা আজ বলছি যার স্ক্রিন টাইম যাই হোক, সিনেমা শেষে দর্শক তাকে ভুলে যাবে এ কোনোভাবেই সম্ভব নয়। কখনো তাকে দেখা গিয়েছে নায়কের পেছনে, কখনো নায়িকার দুষ্টু স্বামী, কখনো আবার কেবলই এক ছিচকে চোর। তবে তিনি যে চরিত্রেই আসুন না কেন পর্দায় নিজের ছাপ ফেলে যাবেন নিশ্চিতভাবেই। বলছি নাসির উদ্দিনের কথা। ন ডরায়, অস্থির সময়ে স্বস্তির গল্প, তাকদীর, মহানগর এবং সবশেষ খাঁচার ভেতর অচিন পাখি। বাংলাদেশ ওটিটির যুগে প্রবেশের পর এখন পর্যন্ত আলোচিত এবং জনপ্রিয় সিনেমা কিংবা সিরিজ যাই আছে সবকটাতেই কম বেশি তার নাম আসবেই। মহানগর সিরিজে তাকে দেখা গিয়েছিল এক চোরের ভূমিকায়। অল্প স্ক্রিন প্রেজেন্স হলেও যতটা সময় ছিলেন দর্শককে এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেননি পর্দা থেকে। টানটান উত্তেজনাকর এই সিরিজের গল্পে হালকা বিনোদন মুহূর্ত সৃষ্টি করতে আশফাক নিপুন দারুণ এক ক্যারেক্টার উপহার দিয়েছেন দর্শককে। তাই তাকে নামে না চিনলেও তার রূপালীকে নিয়ে সেই সংলাপ কিন্তু সবার মনে আছে। রূপালীর আবার কলটল দিয়েন না, ডিলিট করে দিয়েন না। সবশেষ তার খাঁচার ভেতর অচিন পাখি নিয়ে কথা না বললেই নয়। এখানেও অল্প সময়ে দারুণ কেলেসমাতি দেখিয়েছেন নাসির। রায়হান রাফির সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্মে কিছু সময়ের জন্য সিনেমার কেন্দ্রীয় চরিত্র ফজলুর রহমান বাবুর সাথে দেখা গিয়েছিল তাকে। আর সেই অল্প সময়েই অন্য এক নাসিরকে দেখতে পেয়েছে দর্শক, যার সাথে তাকদীরের সেই ডোম কিংবা মহানগরের সেই চোরের কোনো মিল খুঁজে পাবে না দর্শক। এভাবেই একের পর এক ভিন্ন স্বাদের দুর্দান্ত কাজ উপহার দিয়ে চলেছেন মঞ্চ, নাট্য এবং চলচ্চিত্র অভিনেতা নাসির উদ্দিন খান। খান তাজনীন আহসান, সময় সংবাদ।